নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে মীন রাশির সাপেক্ষে কিছু গ্রহ যেমন অতীব শুভ অবস্থায় আছে, কিছু দিক থেকে একটু সমস্যাও আছে। পাশাপাশি এই মাসে শনি কিন্তু মার্গী হচ্ছে। আপনাদের একাদশভাবে শনি বক্রি হয়ে বসে আছে, এর ফলে কিছু বাধা বিঘ্ন আপনাদের কিন্তু অলরেডি দেখতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই মাসে আপনাদের সপ্তমভাবে একাধিক রাজ্য কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, যেটা মাসের প্রায় মিডিল ফেজ পর্যন্ত থাকবে। তারপর কিন্তু আপনাদের অষ্টমভাবে এই তিনটি গ্রহ গোচর করবে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবটা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত অতীব শুভ গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমভাবে বুধ সক্ষেত্রী হয়ে বসে আছে, শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে, রবিকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের রাশিতে বৃহস্পতি বসে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এই যে এত সুন্দর একটা কম্বিনেশান দেখা যাচ্ছে, এটা কিন্তু রেয়ার, সব সময় যে এই কম্বিনেশানগুলো দেখা যায় তা নয়। ফলে এর ফলে মীন রাশির কিছু কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু অক্টোবর মাসেও দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে শুরু করে বিবাহিত জীবন, ব্যবসা, কর্ম, সব দিক থেকে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। একটা কথা বলে দিই যে যাদের যে গ্রহের দশাটা চলছে সেই গ্রহটা কিন্তু বিশেষভাবে আপনাদের ফল দেয়। ফলে সেই গ্রহটাকে একটু বেশি আপনারা নজরে রাখবেন, যে সেই গ্রহটার মুভমেন্টের ওপর আপনাদের পরিস্থিতির পরিবর্তন হয়। কারো বৃহস্পতির দশা চলছে, সেই যে ফলটা মীন রাশি পাবে, যার শনির দশা চলছে স্বাভাবিকভাবেই সে সেই ফলটা পাবে না। এবং এই যে আপনাদের জন্মছক, এই জন্মছকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি গোচর ফলের ওপর ফল বলছি, কিন্তু জন্মছক ইন্ডিকেট করে দেবে আপনারা এই ফলটা কিভাবে পাবেন। জন্মছকের গ্রহের অবস্থান এবং গোচর দুটো মিলে কিন্তু ফল দেয়। যদি বলি বৃহস্পতি শুভ ফল দেবে, তাহলে বৃহস্পতি আপনার জন্মছকে যে অবস্থায় বসে আছে তার উপর দাঁড়িয়ে শুভ ফলটা দেবে। কারো ক্ষেত্রে সেই শুভ ফলটা অতীব বেশি হতে পারে, কারো ক্ষেত্রে আবার সেটা কমও হতে পারে। এই কথাগুলো আমি এই কারণেই বলি যাতে আপনাদের জ্যোতিষ ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যায়, মানে ভুল ধারণা যাতে না থাকে। এই হবে ওই হবে বলে দিলাম, কিন্তু তার পেছনে কোনো ব্যাখ্যা থাকলো না, কোনো কারণ থাকলো না, তাহলে আপনারা প্রোগ্রামটা দেখলেন, মনে মনে ভাবলেন আমার তো এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে, তাহলে হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। কেন হলো না এই প্রশ্নটা তো অনেকের মনে আসতে পারে। তাই অনেকেই দেখবেন আমার কমেন্টে লিখে দাদা আমার তো মিলছে না। আবার অনেকে বলছে আমার 100% মিলছে। তার মানে কি? তার মানে এই যে এই গোচরটা যার সঙ্গে যতটা ম্যাচ খাচ্ছে সে ততটা ভালো ফল পাচ্ছে, যার সঙ্গে ম্যাচ খাচ্ছে না তার সঙ্গে কিন্তু অতটা ভালো মিল পাচ্ছে না। এবার আমি বললাম বৃহস্পতি ভালো হচ্ছে, শনি ভালো হচ্ছে, সপ্তমে এতগুলো গ্রহ ভালো হচ্ছে, চলছে আপনার কেতুর্দশা। কেতু তো আপনাদের অষ্টমে বসে আছে, ফলে কেতু অষ্টমে বসে যে ফলটা দেবে সেটা এই মুহূর্তে আপনারা সবচেয়ে বেশি পাবেন। এই গ্রহগুলো যে ভালো ফল দিচ্ছে এটা কিন্তু প্রচ্ছন্নভাবে পাবে। ফলে ব্যক্তিগত রাশিচার্ট এবং গোচর দুটো মিলেই ফল দেয়। ফলে আমার কথাটাই শেষ কথা না, আমি কারো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি না, কিন্তু যে কথাগুলো বলবো এই সম্ভাবনাগুলো আপনাদের থাকবে এবং সেই সম্ভাবনাগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন, এর জন্যই আলোচনা করা। ভুল ধারণা না থাকেন, জ্যোতিষটাকে নিয়ে ভুল ব্যাখ্যা না হয়, এই কারণেই কিন্তু এই কথাগুলো বলা। আশা করি বুঝতে পেরেছেন, চলে আসি আলোচনায়। দেখুন আপনাদের রাশিতে বৃহস্পতি তো দীর্ঘদিন বক্রি হয়ে বসে আছে, এই মাসে পুরোটাই বক্রি থাকবে। দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, রাহু সারা মাসে এই দ্বিতীয়ভাবে থাকছে। তৃতীয়ভাবে মঙ্গল বসে আছে, মঙ্গল তৃতীয়ভাবে 15 তারিখ পর্যন্ত থাকবে, তারপর চতুর্থভাবে চলে যাবে। পঞ্চমভাবে ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে বুধ সক্ষেত্রী হয়ে বসে আছে, উচ্চস্থ হয়ে বসে আছে। সেই ঘরে কিন্তু
শুক্র কেও দেখতে পাচ্ছে এবং রবি কেও দেখতে পাচ্ছে, অর্থাৎ সপ্তম ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ একাধিক রাজ্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বুধাদিত্য যোগ তো তৈরি হয়ে বসেই আছে প্রথম থেকেই, 17 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে আপনাদের সপ্তম ভাবে, এবং তারপরে রবি আপনাদের অষ্টম ভাবে নিচস্থ হয়ে যাবে, অর্থাৎ তুলা রাশিতে গোচর করবে, যেখানে রবির ওপর শনির দৃষ্টিটা পড়বে, রাহুর দৃষ্টিটা পড়বে। কি ফল পাবেন সেটা আমি পরে আলোচনায় আসছি। তারপরে শুক্র 18 তারিখে চলে যাবে, সক্ষেত্রী হয়ে যাবে, নিজের ঘরে শুক্র সক্ষেত্রী হবে, তারই বন্ধু রাহু এবং শনি, শুক্রের খুব মিত্র গ্রহ এরা, ফলে রাহুর দৃষ্টি শুক্রের ওপর পড়বে, শনির দৃষ্টিটাও শুক্রের ওপর পড়বে। সেদিক থেকে কিন্তু শুক্র যথেষ্ট পাওয়ারফুল থাকবে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। বুধ 26 তারিখ নাগাদ আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং সেখানে গিয়ে আবার বুধাদিত্য যোগ তৈরি হবে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে অষ্টমীকে, এবং অষ্টমভাবে মাসের প্রথম থেকেই কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যস্থানে কোনো গ্রহ নেই, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টিটা সারা মাসই পড়ে থাকছে, কিন্তু কোনো গ্রহ থাকছে না, এবং একাদশভাবে শনি বসে থাকছে বক্রী হয়ে, 23 তারিখে শনি মার্গী হবে। এটা কিন্তু আমি মনে করি আপনাদের জন্য কিছু হলেও ভালো ফল দেবে, যদিও এই মুহূর্তে আপনাদের শনির সায়াসাথী চলছে না, আপনাদের শনির সায়াসাথী আবার কিন্তু জানুয়ারি মাসে আরম্ভ হবে, তার ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চন্দ্র মাসের প্রথমেই আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে, এই হচ্ছে টোটাল গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করুন। প্রথমে বলি বৃহস্পতি আপনাদের কি দিতে চলেছে, অর্থাৎ আপনার মন মানসিকতা থেকে, ব্যক্তিগত দিক থেকে কি ফল আপনারা পেতে চলেছে। বৃহস্পতি তো জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, ফলে বৃহস্পতি আপনাদের জন্মছকে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দশমপতি, ফলে বৃহস্পতি যতক্ষণ আছে, খারাপ পরিস্থিতি যতই থাকুক না কেন, বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই রিকভারি করবে সব পরিস্থিতি থেকে, কেন বৃহস্পতি যতক্ষণ আছে আপনাদের ব্যক্তিগত দিক থেকে ধৈর্য সহ্য এগুলো কিন্তু বৃহস্পতি বৃদ্ধি করবে। বৃহস্পতি হচ্ছে ধী শক্তি বৃদ্ধি করে, আপনার লেগে থাকার ক্ষমতা জিনিসটা কিন্তু বৃহস্পতি বুদ্ধি করবে, আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ করবে, চিন্তা ভাবনার ক্ষমতাকে বৃদ্ধি করবে, লিডারশিপ মানসিকতা দেবে, মানুষের কাছে গ্রহণীয় হবে। বৃহস্পতি কিন্তু এই জায়গাটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট বলশালী এবং যথেষ্ট শুভ ফল দিচ্ছে, এই মধ্যে ব্যক্তিগত দিক থেকে অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে বার করতে পারবেন। সমস্যা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সমস্যা নেই, ফলে সমস্যা নিয়েই জীবন, ফলে সমস্যা থাকে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা সবার ক্ষেত্রে সবসময় থাকে না, এই মুহূর্তে আপনাদের সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সমস্যা থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়েও কিন্তু আপনারা নিজের বুদ্ধি বলেই আসতে পারবেন। দেখুন বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, বৃহস্পতি পঞ্চমে যখন দৃষ্টি দেয় তখন কিন্তু মূল ত্রিকোণে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ে আছে, ফলে বৃহস্পতি পঞ্চমভাবে আপনাদের প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি কিন্তু ঘটাবে, প্রেমের ক্ষেত্রে শুভ পরিবর্তন পাবেন, প্রেমের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা দেখতে পাওয়া যাবে, মাঝে মাঝে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও আছে, শনির দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, বৃহস্পতি জায়গাটা দেবে সেদিক থেকে ভালো, বৃহস্পতি সন্তান প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে, বৃহস্পতির দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে আছে, সেখান থেকে সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছে, কোনো কারণে হয়তো দীর্ঘদিন সন্তান হচ্ছে না, তাদের দিক থেকে শুভ ফল কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দেবে। তারপর শনি মার্গী হলে সেই ফলটা আরও বেটার পাবেন, শনি বক্রী আছে, বাধাবিঘ্ন যে নেই সন্তান প্রাপ্তিতে সেটা না, কিন্তু বৃহস্পতি চেষ্টা করছে আপনাদের সেই জায়গাটা এনে দেওয়ার এবং শনি একটু বাধা সৃষ্টি করছে। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন সেই জায়গাটা ভালো, সন্তানের ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ হতে পারে সেই জায়গাটা ভালো, যারা ধরুন শিল্পী আছে, আর্টিস্ট আছে, সেই জায়গাটা কিন্তু তাদের জন্য এই বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয়।
যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত উন্নতি, ব্যক্তিগত কাজের দক্ষতা, ধরেন একটা চাকরি করছেন কিন্তু একটা আপনি কোনো নিজস্ব একটা সাইডে কোনো কিছু করেন যেটা হয়তো আপনার সাইডে একটা ইনকাম দেয়, সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারেন, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। তাহলে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো। পঞ্চম হচ্ছে আপনাদের মনের প্রকাশ, কি করবেন সেটা ভেতর থেকে আসে, ফলে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে বৃহস্পতি। শুভ বুদ্ধির বিকাশ হবে এবং ব্যক্তিগত দিক থেকে উন্নতি এবং ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। এখান থেকে কিছু ঋণ মুক্তি আপনাদের হতে পারে, কিছু রোগ মুক্তি হতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। সঠিক ডাক্তারে পরামর্শ পেলেন, দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন সেটা কিন্তু এই মাসের 23 তারিখে পরে কিছুটা রোগ মুক্তির জায়গা আপনারা পাবেন। কিছু ঋণ মুক্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটাও বৃহস্পতি দিচ্ছে। আমি প্রত্যেকটা গ্রহ নিয়ে আলাদা করে আলোচনা করব আজকে, ফলে আপনাদের হয়তো বুঝতে তাতে সুবিধা হবে। বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, প্রেম এবং বিবাহ এবং ব্যবসা এই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ আছে। একাধিক গ্রহের সন্নিবেশ, শুক্র বসে আছে, বুধ বসে আছে, সক্ষেত্রী হয় সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ পাবেন, যে কোনো ব্যবসায় করুন না কেন, বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা, বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্টের ব্যবসা, খেলাধুলার প্রোডাক্টের ব্যবসা, সরকারি দপ্তরের সঙ্গে কোনো ব্যবসা করেন সেই ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, বস্ত্র গার্মেন্টসের ব্যবসা, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা, শখ শৌখিনতা ইমিটেশনের ব্যবসা, সিটি গোল্ডের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু অনলাইনে কোনো কাজ করেন, অনলাইনে কোনো ব্যবসা করেন, ওভারঅল ব্যবসার জায়গাটা ভালো আছে। কিন্তু যদি শনি রিলেটেড ব্যবসা করেন, আপনাদের কেউ আছে শনি রিলেটেড ব্যবসা করছে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল পাবে না। শনি রিলেটেড ব্যবসা বলতে কী বোঝাচ্ছি, ধরুন ভারী কোনো হার্ডি মালের ব্যবসা করছেন, লৌহজাত দ্রব্যের ব্যবসা করছেন, দেখা যাচ্ছে খনিজ দ্রব্যের ব্যবসা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, খুব একটা ভালো ফল পাবে না। কিন্তু সেকেন্ড হাফের পর থেকে এই জায়গাটা একটু আপনাদের ভালো হবে, কিন্তু যেহেতু সপ্তমে এতগুলো রাজযোগ হয়ে আছে, ব্যবসা কিছুটা হলেও ভালো ফল দেবে বৃহস্পতি, সেই জায়গাটা আপনাদের দেবে, ফলে সবার ক্ষেত্রে ব্যবসা কিন্তু মোটামুটিভাবে ভালো হবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবে, প্রথম কথা এই মুহূর্তে খুব জোরালো একটা যোগ আপনাদের আছে, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবে। বিবাহের যোগাযোগ আসার জন্য অতীব একটা গোল্ডেন টাইম যাচ্ছে আপনাদের, যারা বিবাহের যোগাযোগ করতে চাইছে, প্রেম বিবাহের যোগ তো আছেই, আবার পাশাপাশি নেগোসিয়েশন ম্যারেজ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহিত জীবনের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, এনজয় করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন, ব্যক্তিগত দিক থেকে দুজন বসে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, এই সময়টা কিন্তু বিবাহিত জীবনের জন্য আমি মনে করি যথেষ্ট ভালো ফল দেবে। অনেক ভুল বোঝাবুঝির অবসান কিন্তু আপনাদের ঘটতে চলেছে, অনেক সমস্যার সমাধান কিন্তু আপনাদের বিবাহিত জীবনে হতে চলেছে, ফলে বিবাহিত জীবনের জন্য ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো, দূর যাত্রা হতে পারে, সেই জায়গাটা ভালো, ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো, সেদিক থেকে কিন্তু আপনারা এই মাসটাকে যথেষ্ট এনজয় করতে পারবেন। বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি, ফলে ভাগ্যের দিক থেকে একটা যথেষ্ট পজিটিভ জল পাবেন, পাশাপাশি মঙ্গলের দৃষ্টি পড়ে আছে ভাগ্যস্থানে, ফলে উচ্চশিক্ষা বলুন, বৃত্তিস্থানের দিক থেকে বলুন, এবং বাড়ি থেকে যারা দূরে আছে তাদের দিক থেকেও কিন্তু বাইরে বা বাড়ি থেকে দূরে যেতে চাইছে, বাইরে কোনো কাজ করতে যেতে চাইছে, এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা আছে। ধরুন আপনারা কোনো একটা স্টেটে থাকেন, আরেকটা স্টেটে যেতে চাইছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই জায়গাটা এই মাসে পাবেন, ভাগ্যোন্নতি হবে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো। ভাগ্যের উন্নতির জন্য অনেক দিক থেকে অনেক বাধা কিন্তু কাটবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে। পাশাপাশি ভাগ্যের স্বার্থ পাবেনই, বৃহস্পতি সেই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিচ্ছে। দেখুন রাহু আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে, ফলে রাহু কী করে ফাটকায় গেইন করায়, ফলে কিছু ফাটকায় লাভ হতে পারে। এটা দীর্ঘদিনে রাহু দ্বিতীয় বসে আছে, ফলে কিছু ফাটকায় লাভের জায়গা কিন্তু আপনাদের আছে, শেয়ার লটারি থেকে লাভ আপনাদের কিন্তু হতে পারে।
পৈতৃক সম্পত্তি থেকে লাভ আপনাদের কিন্তু রাহু করাতে পারে। কিন্তু হঠাৎ করে খরচ করে দিতে পারে, যে টাকাটা আসবে সেই টাকাটা কিন্তু খুব একটা ধরে রাখতে পারবেন না, খরচ করিয়ে দেবে, ফলে সেভিংস কিন্তু এই জায়গাটা এই মাসে খুব একটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। অযথা কিছু খরচ হবে, কিছু হটকারিতার জন্য কিছু খরচ হবে, টাকা কিন্তু আসবে, টাকা আসবে না তা না, টাকা আসবে কিন্তু খরচ হয়ে যাবে, খুব বেশি সেভিংস কিন্তু করতে পারবেন না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যদি চেষ্টা করেন তাহলে কিছু সেভিংস হতে পারে, সেটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না। টাকা প্রচুর আসবে এবং প্রচুর খরচা হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে হচ্ছে বাচন ভঙ্গি, সেখানে রাহু বসে আছে, তাই কথাবার্তাগুলোকে চেষ্টা করবেন মার্জিতভাবে বলার। কথাবার্তাটা হঠাৎ করে কাউকে এমন কথা বলে ফেললেন যেটা হয়তো তার গায়ে লেগে গেল, বা ভালো কথা বলতে গেলেন এমনভাবে সেটা সে নিল সেটা যেন তার কাছে খারাপ লেগে গেল, তাই কথাবার্তাগুলোকে একটু বুঝে বলার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকেও পরিস্থিতিটা খুব একটা অনুকূল আছে সেটা নয়, ছোটোখাটো ব্যাপারে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া কোনো কারণ নেই, কারণ ছাড়াই কিছু সমস্যা তৈরি হয়। একদিকে যেমন সবাইকে নিয়ে খুব আনন্দময় পরিস্থিতি, একটা অনুষ্ঠানে যোগদান করা, এইসবগুলো থাকবে, ছোটোখাটো কথাকে নিয়ে দেখবেন বাড়িতে একটা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, সেই জায়গাটা রাহু কিন্তু দিতে পারে। ফলে রাহু ভালো দিলে অনেক কিছু দেয়, আবার খারাপ দিলে কিন্তু অনেক রকম সমস্যা হঠাৎ করে তৈরি করে, আগে থেকে বুঝতেই পারবেন না যে এই কারণে এটা হতে পারে। ফলে পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে কেয়ারফুল থাকবেন, খুব একটা সমস্যা হবে না, কিন্তু ওই বলে দিলাম হঠাৎ করে যে সমস্যা হয় সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তৃতীয়ভাবে মঙ্গল বসে আছে আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের ভাগ্যপতি, এটা কিন্তু খুব ভালো, উদ্যম বাড়বে, লেগে থাকার ক্ষমতা বাড়বে, মানসিক স্ট্রেংথ বাড়বে, বোল্ডনেস পজিটিভনেস এই জায়গাটা মঙ্গল তৃতীয়ভাবে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের দেবে, ফলে ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই এই মুহূর্তে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও শনির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে, কোথাও একটা মাঝে মাঝে একটু ডিপ্রেশন, মাঝে মাঝে একটু ভেঙে যাওয়া এটা কিন্তু শনি করাতে পারে, কিন্তু মঙ্গল তৃতীয় মানসিক উদ্যম মাঝে মাঝে এমন পরিমাণে দেবে যেটা যে কোনো অসাধ্য কাজকে আপনারা সাধ্য করে ফেলবে, মানে পজিটিভ করে ফেলতে পারবে। ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, যারা ঘুরে ঘুরে কাজ করে এই মাসে তাদের জন্য ভালো। কমিউনিকেশন গ্যাপ যেগুলো পড়ছিল সেগুলো কিন্তু আপনাদের পজিটিভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। মঙ্গল 15 তারিখে আপনাদের চতুর্থ ভাবে চলে আসবে, চতুর্থ ভাবে হচ্ছে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান, এখানে কিন্তু মঙ্গল যথেষ্ট শুভ ফল দেবে, ফলে এডুকেশন পারপাসে যথেষ্ট ভালো ফল পাবেন। বুধ যেহেতু সক্ষেত্রী হয়ে বসে আছে উচ্চস্থ, ফলে শিক্ষার দিক থেকে ভালো যথেষ্ট ভালো ফল পাবে। কিন্তু পুজোর মাস বেশি ঘোরাঘুরি তো অবশ্যই আছে, কিন্তু সেই পুজো পড়াশোনাটাকে একটু চালিয়ে যেতে হবে, পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যক্তিগত কারণে একটু সময় তো নষ্ট হবেই যেহেতু পুজোর মাস, সেই জন্য অবশ্যই আপনাদের এটা বুঝে চলতে হবে, পড়াশোনাটা করে সব কিছু করবেন তাহলে পড়াশোনায় কোনো বাধা থাকছে না। মাতৃস্থানের দিক থেকেও ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। মায়ের ধরেন কোনো বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা চলছে, বা ল্যান্ড প্রপার্টি নিয়ে মাতৃস্থানের দিক থেকে কোনো সমস্যা চলছে, সেটা কিন্তু পজিটিভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা মাতৃস্থানের দিকে দেখাচ্ছে। কোনো আইনগত ঝামেলা চলছে সেটা কিন্তু পজিটিভ হতে পারে, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। খুব একটা যে শারীরিক প্রবলেম আছে এই মুহূর্তে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, বা সেদিক থেকেও শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি কেনার জন্য অতীব ভালো, একটা বাড়ি আছে আরেকটা কিনতে চান সেদিক থেকে ভালো, ল্যান্ড প্রপার্টি কিনতে চান এই খুবই ভালো একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বন্ধুভাগ্য মোটামুটি খুব একটা পজিটিভ বলতে পারছি না, বা খুব একটা নেগেটিভও না, মধ্যম প্রকৃতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল দেখুন আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, চতুর্থভাবে থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের দৃষ্টি দশমভাবে পড়ছে, ফলে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে, সেদিক থেকে ভালো, ফলে মঙ্গল সেই জায়গাটা আপনাদের দেবে, সেদিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে মোটামুটি মাসটা কিন্তু খারাপ যাবে না, কর্মের দিক থেকে মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা প্রবলেম কর্মের দিকে নেই, ছোটোখাটো ভুল বোঝাবুঝির আগারাগি এই জায়গাগুলো তো থাকেই, বিশেষ করে যারা প্রাইভেটে কাজ করে তাদের একটু না একটু সমস্যা তো থাকে, হয় অফিসের বস নাই কলিগ, কিছু না কিছু সমস্যা নিয়েই চলছে তারা।
কিন্তু তারপরে বলছি কর্মস্থানটা খুব একটা সমস্যা নেই, নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা ভালো, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। যারা ডিফেন্সে চাকরি করতে যাচ্ছে তাদের দিক থেকে ভালো, যারা মাস্টারি পেশায় আছে, ডাক্তারি যারা ডাক্তারি পেশায় আছে, বা যারা শিক্ষক আছে, ব্যাংকিংয়ে আছে, ফিনান্সে আছে, বৃহস্পতি রিলেটেড কর্ম করছে তাদের জন্য ভালো, যারা ডিফেন্স লাইনে আছে তাদের জন্য ভালো, যারা MBA করা আছে, যারা MBA করছে বা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভালো। ওভারঅল কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি এই মাসে খুব একটা খারাপ দেখতে পারবেন না, সেদিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা কর্মের দিক থেকে নেই। নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু মোটামুটি খুব একটা জোরালো যোগ না থাকলেও মোটামুটি কিন্তু কর্মের যোগ আসবে না সেটাও কিন্তু নয়, সেই জায়গাটাও আছে। বুধ আপনাদের সপ্তমে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, ফলে পার্টনারে কিছু সফলতা আপনাদের আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন শনি একাদশে বসে বকরি হয়ে আছে, একাদশ কি সফলতার ঘর, সেখানে শনি বকরি হয়ে বসে আছে এবং শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ছে, বক্র দৃষ্টিটা। শনির দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, শনির দশম দৃষ্টিটা আপনাদের অষ্টম ভাবে পড়ছে। সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি করছে, যে কোনো কাজ হবে 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 হচ্ছে কিন্তু হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। হওয়া কাজ যেন থমকে গেছে, হওয়া জিনিসটা আটকে গেছে, সময়টা যেন একটু থমকে গেছে, এরকম একটা ভাব কিন্তু থাকবে। সেই জন্য নিরাশ হবেন না, 23 তারিখের পরে আবার কিন্তু গাড়িটা চলতে আরম্ভ করবে, ফলে শনি আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি থাকার জন্য অনেকটা কন্ট্রোল হবে, কিন্তু যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে, ওই বললাম মাঝে মাঝে ডিপ্রেশন দেখতে হবে, মনের মধ্যে কোথাও একটু ভারাক্রান্ত ভাব মাঝে মাঝে শনি এটা দেবে। পঞ্চমে দৃষ্টি দিচ্ছে মানে পার্টনার যে সন্তান আছে তার শারীরিক দিক থেকে ঠান্ডা লাগা, হাড়ের কোনো সমস্যা, এগুলো হতে পারে। সন্তান যদি আপনার বড় হয়ে থাকে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে, কোথায় একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে বিবাহিত জীবনে সমস্যা, সন্তানের ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে একটু সমস্যা আছে, সেই জায়গাটা কিন্তু শনি এই জায়গাটা দেবে। আবার শনি প্রেমের দিকেও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করবে। শনির দশম দৃষ্টিটা আপনাদের অষ্টম ভাবে পড়ে আছে, একাদশে বসে আছে, অষ্টম একাদশে কানেকশন এবং রাহু দ্বারা আদিষ্ট অষ্টম ভাব, ফলে হঠাৎ কিছু পৈতৃক সম্পত্তিতে পাপ প্রাপ্তি কিন্তু করাতে পারে। পিতা শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে, পিতা ফিনান্সিয়াল দিক থেকে লাভ হবে কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ কেয়ারফুল এই মুহূর্তে, বিশেষ করে যাতে শনির দশা চলছে বা রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে পিতার শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করবে, বা কেতুর দশা চলছে তাই তো বিশেষভাবে পিতার শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে। রবি অষ্টমে ঢুকবে, রাহু দ্বারা আদিষ্ট হবে 7 তারিখে, ফলে এই সময়টা আপনাদের বিশেষ করে যাদের রবি দশা চলছে বা রবি রাহুর যোগ আছে আপনার জন্মচক্রে বা রবি শনির যোগ আছে, এই সময়টা একটু কেয়ারফুল থাকবে। অষ্টমে শুক্রও গোচর করছে, বুধও গোচর করছে, এরা কিন্তু ভালো ফল দেবে অষ্টমে, কিন্তু রবি রাহু দ্বারা দৃষ্ট শনি দ্বারা দৃষ্ট, কোথাও অফিসে বসের সঙ্গে কোনো সমস্যা, আইনগত কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল, এই জায়গাগুলো থেকে বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে তারা বিশেষ কেয়ারফুল থাকবেন, যাদের প্রেশারের প্রবলেম আছে কেয়ারফুল থাকতে হবে। 7 তারিখের পর থেকে এই সময়টা কিন্তু হবে, কেন রবি অষ্টমে ঢুকছে, খুব একটা ভালো ফল দেয় না অষ্টমে, এবং রবি এখানে নিচস্থ রাহু দ্বারা দৃষ্ট, ফলে রবি রিলেটেড ফলগুলো কিন্তু খুব একটা, যেমন উচ্চ পদ মানে অফিসে বসের সঙ্গে দেখলেন ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে গেল, পিতার শারীরিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার জায়গা আছে, ফলে সেই জায়গাগুলো আপনাদের কেয়ারফুল থাকতে হবে। সেকেন্ড হাফটা একটু বুঝে চলবেন তাহলে কিন্তু সময়টা কিছুদিনের মধ্যে আবার কেটে যাবে, কিন্তু সেই সময়টা আপনাদের বুঝে চলতে হবে। ভাগ্য সাথ দেবে এমন না যে কোনো কাজ আটকে যাবে তা নয়, কিন্তু বুঝে শুনে চললে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। রোগহীন শত্রুতার ক্ষেত্রে কিছুটা লাভ পাবেন, কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি এই জায়গাটা হতে পারে। বিদেশ যাত্রার অপরচুনিটির ক্ষেত্রে একটু বাধা আছে, যারা বিদেশে যেতে চাইছে এই মুহূর্তে খুব একটা পজিটিভ রেজাল্ট যে আছে সেটা কিন্তু বলতে পারছি না,
তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন কিন্তু হতে হবে অনেকের ক্ষেত্রে, কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যারা বিদেশে যেতে চাইছে ভাবছে কবে হবে কবে হবে, এই মুহূর্তে অতটা জোরালো যোগ কিন্তু নেই। কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ আপনাদের হতে পারে, কিছু কর্মের পরিবর্তন আপনাদের হতে পারে, কারণ রাহুর দৃষ্টিটা দশমে পড়ে আছে। দশমে রাহুর দৃষ্টি পড়ে থাকলে কর্মস্থানে কিছু না কিছু চেঞ্জ দেখা যায়। ধরুন কেউ ডিপার্টমেন্টাল চেঞ্জ করতে চাইছে, বা দেখা যাচ্ছে যে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি জয়েন করতে চাইছে, এই জায়গাটা কিন্তু বা ট্রান্সফার নিতে চাইছে, এই সময়টা চেষ্টা করতে পারেন। সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আপনাদের আছে, সেই দিক থেকে ভালো ফল পাবে। বা যারা লোন নিতে চাইছেন, রাহুর নবম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠ ভাই পড়ে আছে, যারা লোন লিখেছে লোন নিতে চাইছেন, তাদের দিক থেকেও কিন্তু কিছু শুভ খবর আপনারা পেতে পারেন। শারীরিক দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, খুব একটা খারাপ খুব একটা ভালো বলতে পারছি না। কেন দেখুন, ষষ্ঠপতি অষ্টমে গোচর করবে যখন, তখন কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ কেয়ার করে থাকবেন। বিশেষ করে যাদের ধরুন চোখের প্রবলেম আছে, যাদের ধরুন ব্যাকবোনের প্রবলেম আছে, যাদের ধরুন হার্টের প্রবলেম আছে, যাদের প্রেশারের প্রবলেম আছে, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, যাদের কিডনির কোনো সমস্যা আছে, যাদের সুগারের প্রবলেম আছে, এতগুলো সমস্যা থেকে কিন্তু একটা শারীরিক সমস্যা হওয়ার জায়গা আছে। অষ্টমভাবে কেতু বসে আছে শুক্রের সঙ্গে, ফলে যাদের বিশেষ করে সুগার আছে তারা একটু বেশি কেয়ার করে থাকবে। যাদের শ্বাসকষ্ট আছে, যাদের হাঁপানি আছে, এদের ক্ষেত্রে এই সময়টা একটু কেয়ারফুল থাকবে। মানে সেই জায়গাগুলো একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, ফলে শরীরটাকে মনটাকে চাঙ্গা রাখবেন, তাহলে শরীরও চাঙ্গা থাকবে। মন ডিস্টার্ব হলো মানে শরীর ডিস্টার্ব হলো, তাই মাইন্ড ঠিক রাখবেন, মন পজিটিভ রাখবেন। যে কোনো সমস্যা থেকে কিন্তু বিশেষ কিছু গ্রহ আছে যারা আপনাদের সাপোর্ট করছে, সেখান থেকে বেরিয়েও কিন্তু আপনার আসতে পারবেন। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা দেখে নেবেন আপনাদের কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহটা আপনার জন্মচলে কোথায় বসে আছে, সেই অনুযায়ী ফলগুলো কিন্তু পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক, এই প্রার্থনা রাখি। সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আজকের মতো নমস্কার।